ডক্টর জাকির, যে এমন কোন গুনাহ বা পাপকাজ কি আছে যেখানে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন না? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাশীলতা দয়ার কথা বলেন, পবিত্র কোরআনে যতগুলো সূরা আছে তার একটা বাদে প্রত্যেকটা সূরা শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রত্যেকটা সূরা শুধুমাত্র সূরা তওবা অধ্যায় নম্বর 9 বাদে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 53 যে, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, নিরাশ হইও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ থেকে। আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন, আল্লাহ তিনি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখানে আল্লাহ বলেছেন তোমরা যে পাপই করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপ ক্ষমা করে দিতে পারেন, শুধু যদি তোমরা তওবা করো, যদি সঠিকভাবে তওবা করো, যদি ক্ষমা প্রার্থনা করো, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে ইবনে মাজাহ, হাদিস নম্বর 4251, আমাদের নবী বলেছেন যে প্রত্যেক আদম সন্তান তারা পাপ করে, সবচেয়ে ভালো সে যে তওবা করে, পাপ করার পরে যদি তওবা করেন আপনি সবচেয়ে ভালো। তওবা করা খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নম্বর 3540।